উইন্ডোজ 11 ইনস্টল করার পর বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে প্যারা খাইতে হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে উইন্ডোজ 11 এর যে কনটেক্সট মেনু অপশনে যে নতুনত্ব নিয়ে আসা হয়েছে ওইটার মধ্যে। এখানে যখন আমরা রাইট ক্লিক করি তখন এখানে মোটামুটি ঠিক আছে, রিফ্রেশ বাটনটাও আছে, মোটামুটি চলে। কিন্তু আমরা যখন ফাইল এক্সপ্লোরারে যাই তখন এখানে দেখেন রিফ্রেশের কোনো অপশন নাই। তার মধ্যে আমরা যখন কোনো একটা ফাইলে বা পিকচারে বা ভিডিওতে যখন রাইট ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন নতুন অ্যাড করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে মেইন অপশনগুলো যেগুলো আমরা সবসময় ব্যবহার করে অভ্যস্ত সে অপশনগুলো কিন্তু নাই। এখানে শো মোর অপশনে ক্লিক করলে তারপরে এই অপশনগুলো আসছে। তো এখন আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা এই সেটিংসটাকে পরিবর্তন করে ফেলতে পারি, যেন আমাদের উইন্ডোজ 10 মতো আগের মতোই আমরা রাইট ক্লিক করলে এই অপশনগুলো সরাসরি পাই। তো এটা করার জন্য আমাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনারা এই একটা ওয়েব পেজে চলে আসবেন। এখানে কোডগুলো লেখা আছে, তো এখানে আরও সুন্দরভাবে লেখা থাকবে স্ক্রিনশট সহকারে, সুন্দরভাবে এখানে গোছানোভাবে একটা ব্লগ লেখা থাকবে। এখান থেকে আপনারা ইজিলি কাজটা করে নিতে পারেন। তো এখান থেকে ডিসেবল করার জন্য আমরা প্রথমে এই কোডটাকে আমরা কপি করব। আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে উইন্ডোজের যে বাটনটা আছে এখানে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমরা কমান্ড প্রম্পটটা ওপেন করব। তো এখান থেকে আমরা রান অপশন ক্লিক করতে পারি অথবা আমরা উইন্ডোজ আর প্রেস করতে পারি। উইন্ডোজ আর প্রেস করলেও এটা আসবে। এখান থেকে আমরা প্রেস করব সিএমডি, সিএমডি দিয়ে আমরা এন্টার করব। তখন আমাদের দেখতে পাবো আমাদের যে কমান্ড প্রম্পট এটা চলে আসবে। তো এখানে আসার পরে আমরা যে কোডটাকে একটু আগে এখান থেকে কপি করছিলাম এই কোডটাকে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা জাস্ট এন্টার বাটনে প্রেস করব, তাহলে দেখতে পাবো অপারেশন কমপ্লিট সাকসেসফুল, এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে টাস্ক ম্যানেজারটা আছে এটাকে ওপেন করতে হবে। এই যে উইন্ডোজের আইকনটাতে ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমাদেরকে বের করতে হবে, উইন্ডোজ এক্সপ্লোরার নামে একটা অপশন থাকবে, যদি না থাকে তাহলে একবার এটা ওপেন করে রাখবেন, তাহলে এটা হয়ে যাবে, এখানে সামনে চলে আসবে। তো এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে রিস্টার্ট করব, অথবা আপনারা কম্পিউটার রিস্টার্ট করতে পারেন তাহলেও কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা রিস্টার্ট করে নিচ্ছি। তো রিস্টার্ট হয়ে গেছে। এখন যদি আমরা রাইট ক্লিক করি দেখতে পাবো অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে ক্লিক করতেছি, ওকে ক্লিক করলাম। এখন যদি ক্লিক করি আমরা দেখতে পাবো এই যে আগের অপশনগুলো, এখন কিন্তু আর কোনো প্যারা খাইতে হবে না, এখন কিন্তু একদম সেমভাবে উইন্ডোজ 10 যেভাবে আমরা ব্যবহার করে অভ্যস্ত সেভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি। তো খুব সিম্পল একটা মেথড, এভাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। আপনি যদি চান যে আবারও আগের মতো করে নেবেন, যে উইন্ডোজ 11 যেভাবে ডিফল্টভাবে ছিল সেভাবে করে নেবেন, তাহলে এখান থেকে নিচের যে এনাবেল যে ইয়াটা আছে কোডটা আছে এটা কপি করবেন। কপি করে সিএমডিতে যাবেন, যেভাবে ডিজেবল করছিলেন ঠিক সেভাবে এটাকে এখান থেকে কপি করেন। আমি দেখিয়ে দিচ্ছি, কপি করলাম উইন্ডোজ আর সিএমডি এবং কোডটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এন্টার করলাম।